আপনারা জানেন যে হচ্ছে যে ইতিমধ্যে গোটা ভারতবর্ষের অর্থনীতিতে একটা বড় ক্র্যাশ নেমেছে, আদানি শেয়ারের বড় ক্র্যাশ নেমেছে, এবং এই আদানি এই যে লোন ঋণ, সেই ঋণের হচ্ছে 40% ঋণ নাকি হচ্ছে স্টেট ব্যাংকের থেকে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে, তা হচ্ছে মোদী সরকারের হচ্ছে নির্দেশে। এলআইসিআই তার হচ্ছে এই আদানি ক্র্যাশ নামার ফলে প্রায় 18,000 কোটি টাকা হচ্ছে লস হচ্ছে। সাধারণ মানুষ তারা স্টেট ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এলআইসিআইতে নিজেদের টাকা রেখেছে, তাদের হচ্ছে টাকার আমরা বলেছি এই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে স্টেট ব্যাংকে, এটা যেন এই গভর্নমেন্টকে, কেন্দ্রীয় সরকারকে এটা যেন না বলে দেয় যে হচ্ছে শেয়ার ক্র্যাশ হয়েছে বলে সাধারণ মানুষের হচ্ছে টাকা হচ্ছে পাওয়া যাবে না, সাধারণ মানুষের টাকা ফরফিট হয়ে গেল। দ্বিতীয় আমরা বলছি এই যে বড় ক্র্যাশ, বড় একটা চক্রান্ত কনস্পিরেসি, তার জন্য সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটা হচ্ছে কমিটি করে তার হচ্ছে এনকোয়ারি করতে হবে। আজ থেকে বাজেট অধিবেশন বসছে, তো মনে হয় না যে কেন্দ্রীয় সরকারের উচিত এই বিষয়টা বাজেটের মধ্যে রাখা? কেন্দ্রীয় সরকারের অবিলম্বে এই সম্পর্কে বাজেট অধিবেশনের আগেই হচ্ছে তাদের বক্তব্য পেশ করা উচিত। আর এরকম আদানিকে আমাদের পশ্চিমবাংলাতেও তাজপুরে 1200 একর জমি 1 টাকা জামে হচ্ছে মমতা ব্যানার্জি সরকার দিয়ে দিয়েছে, দেউচাপা জামে দিয়ে দিয়েছে, হলদিয়ার পোর্ট দিয়ে দিয়েছে, সবার প্রশ্রয় আছে, কিন্তু সাধারণ মানুষ মাঠে মারা যাচ্ছে, তাদের টাকা অনিশ্চিত হয়ে গেছে।